হাই বন্ধুরা, সকল পশুপালক, পশু চিকিৎসক ও খামারি ভাইদের জানাই ভেটেনারি বাংলার নতুন একটি ভিডিওতে স্বাগত। প্রিয় বন্ধুরা, আজকে আমি যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইউট্রিফিট লিকুইড। তা আপনারা এই ভিডিওটিতে বিস্তারিত জানতে পারবেন ইউট্রিফিট লিকুইডটি কী, এটি পশুকে কী কী কারণে খাওয়ানো হয়, এটি পশুকে কখন খাওয়ালে কী উপকার পাওয়া যাবে, এটি খাওয়ানোর নিয়ম বা মাত্রা কী রয়েছে, এ টু জেড বিস্তারিত আমি এই ভিডিওটিতে আলোচনা করব। তো এখনও যদি ভেটেনারি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তো ডান দিকে নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে প্রথমে ভেটেনারি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি প্রেস করে ওয়াল করে নিন। কেননা প্রতিনিয়ত এইরকম নতুন নতুন ভেটেনারি মেডিসিনের রিভিউ, পশু রোগের ব্যাপারে এবং রোগের চিকিৎসার ব্যাপারে বিস্তারিত ভিডিও আপলোড করে থাকি, এবং যারা আগেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করি আজকের ভিডিও। তো প্রিয় বন্ধুরা, স্ক্রিনে যে ইউট্রিফিট লিকুইডটি দেখতে পাচ্ছেন এটি একটি ইন্ডিয়ান হার্বস কোম্পানির আয়ুর্বেদিক ইউট্রিন হেলথ টনিক এবং ক্লিনজার। এই ইউট্রিফিট লিকুইডটি আপনি আলাদা আলাদা প্যাকেজিংয়ে পেয়ে যাবেন। আপনি 500 ml প্যাকেজিংয়ে পাবেন এবং 1 লিটারের প্যাকেজিংয়ে আপনার বাড়ির আশেপাশে যে কোনো মেডিসিন ফার্মেসিতে পেয়ে যাবেন। তো আপনার বাড়ির বা খামারের কোনো পশু যেমন গরু, মোষ, ছাগল, ভেড়ার জন্মের পর নাভির সুতা যদি না পড়ে বা যাকে গ্রাম্য ভাষায় ফুল বলে থাকে সেটি যদি না পড়ে বা জরায়ুর ময়লা পুরোপুরিভাবে যদি বের না হয় তখন এই ইউট্রিফিট লিকুইডটি পশুকে দেওয়া হয়। কেননা আপনার পশুর যখন বাচ্চা দেয় তারপর আপনার পশুকে যদি এই ইউট্রিফিট লিকুইডটি খাওয়ান তো এটি আপনার পশুর জরায়ুকে পুরোপুরিভাবে পরিষ্কার করে দেয় এবং আপনার পশুর জরায়ুকে ফুলতে দেয় না এবং কোনো ইনফেকশন বা পুষ জমা থেকে এটি রক্ষা করে। কেননা আপনার পশুর যখন বাচ্চা দেয় তারপর আপনার পশুর যদি নাভির সুতা না পড়ে বা ভালোভাবে যদি আপনার পশুর বাচ্চাদানি পরিষ্কার না হয়, যদি কোনো ইনফেকশন হয়ে যায় তো পরে কী হয়, আপনার পশুর ভালোভাবে গাভীন হয় না বা প্রেগনেন্ট হয় না এবং হিটে আসতে অনেক সময় নিয়ে নেয়। তার জন্য আপনার পশুর যদি এইরকম কোনো অসুবিধা দেয়, নাভির সুতা যদি না পড়ে এবং যদি আপনাকে লাগে কি না পশুর বাচ্চাদানি ভালোভাবে পরিষ্কার হয়নি, সেক্ষেত্রে আপনার পশুকে এই ইউট্রিফিট লিকুইডটি আপনি নির্ধারিত মাত্রা অনুযায়ী খাওয়ালে এটি আপনার পশুর জরায়ুকে ভালোভাবে পরিষ্কার করে দেয় এবং কোনো ইনফেকশন হতে দেয় না এবং পুজ হতে দেয় না এবং জরায়ু এবং পশুর নাভির সুতা খুব অল্প সময়ে পড়ে যায়। তো প্রিয় বন্ধুরা, এটি প্রসবের পরে জরায়ুকে আগের আকারে ফিরে যেতে সাহায্য করে এবং অল্প সময়ের মধ্যে আপনার পশুকে গর্ভধারণ করতে জরায়ুকে উপযুক্ত করে তোলে। তো প্রিয় বন্ধুরা, আপনার বাছুরের জন্মের পরই আপনি ইউট্রিফিট লিকুইডটি আপনার পশুকে 200 ml খাওয়িয়ে দিবেন কোনো খাদ্যের সাথে মিক্স করে এবং পরবর্তী 3 দিন পর পর 100 ml করে আপনার পশুকে একবার যদি খাওয়ান তাহলে এটি প্রসবের পর নাভির সুতাকে পড়তে এবং জরায়ুকে আগের আগারে ফিরে যেতে সাহায্য করে। তো প্রিয় বন্ধুরা, এটি আপনি আপনার পশুকে কিভাবে খাওয়াবেন, আপনার পশু গরু, মোষ এবং ঘোড়াদের 100 ml করে এবং ভেড়া ও ছাগলদের ক্ষেত্রে 50 ml করে আপনি খাওয়াবেন। প্রিয় বন্ধুরা, অল্প খরচের জন্য আপনি কি করেন, আপনার পশুর জরায়ুকে ভালোভাবে পরিষ্কার করেন না বা এইরকম কোনো লিকুইড আপনার পশুকে না খাওয়ার কারণেই আপনার পশু সময় মতো হিটে আসে না, কেননা আপনার পশুর গর্ভস্থানে কোনো ইনফেকশন হয়ে যায় বা পুষ জমে যায়, তার জন্যই আপনার পশু সময় মতো হিটে আসে না এবং পরে আপনি খুব প্রবলেমে পড়েন। তাই আপনার পশু যখন বাচ্চা দেয় তখন আপনার পশুর বাচ্চাদানিকে ভালোভাবে পরিষ্কার করার জন্য যে কোনো আপনি একটি ইউট্রিফিড লিকুইড আপনার পশুকে খাওয়ালে পরে আপনার কোনো অসুবিধা হবে না। তো প্রিয় বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটিতে আপনারা ইউট্রিফিড লিকুইড সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন। প্রিয় বন্ধুরা, আপনার একটি লাইক ও কমেন্ট আমাকে আরও বেশি বেশি করে মোটিভেট করে তোলে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসার। তো আজকের জন্য এতটুকু, দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ। জয় হিন্দ, জয় বাংলা।